এনআরসি ও সিএএ বাতিলের বিরুদ্ধে পাঁচই জানুয়ারি পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া মুর্শিদাবাদের ভাকুড়িতে বহরমপুরে এক সম্মেলনের আয়োজন করে তারা প্রেসমিট এবং এবং বিলে সেখানে উল্লেখ রয়েছে এই সম্মেলনে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান সহ বেশ কয়েকজন এই প্রচার হওয়ার পরে রীতিমতো রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আবু তাহের খানের সঙ্গে তিনি কি বললেন তিনি কি আদেও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সম্মেলনে হাজির থাকবেন কি বললেন তিনি চলুন শুনেনি বিনয় রায়ের রিপোর্ট এন টিভি ডাব্লু বি জমায়েছে নাকি আপনি প্রধান বক্তা অথচ কেরল সরকার দু হাজার বারো সালে ওইটাকে নিষিদ্ধ সংগঠন বলে ব্যান করার জন্য কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছে কি বলবেন আপনি দেখুন আমার কাছে এই এই অর্গানাইজেশনের পক্ষ থেকে কেউ আসেও নেই কেউ আমাকে আমন্ত্রণও করেন আমি শুনছি বিভিন্ন জায়গায় কালকে দেখলাম গেট এই গেট দেখেই তো আমি হক গেলাম এবং পুলিশকে এসপি কে মাননীয় এসপি সাহেবকে জিজ্ঞেস করছি যে আপনি কি এদের পারমিশন দিয়েছেন হঠাৎ করে আমার নাম এরকম গেট টেট করছে আমিও জানি না আপনি কি জানেন এসপি তো আজ আমাকে বললেন যে না আমি জেনে বলবো আজকে আমাকে বললেন যে না এই ধরনের কোনো প্রোগ্রাম আমার জেলায় হচ্ছে না আর আমি কোনো প্রোগ্রামের পারমিশন আমি দিইনি তো আমরাও সেটা বলতে চাইছি যে আমার নামে যেটা গেট করা হয়েছে বা যে কার্ড ছাপানো হয়েছে আমার কোনো পারমিশন নেওয়া হয়নি আমার উইদাউট পারমিশনে যারা এ কাজ করেছে তারা অত্যন্ত অন্যায় করেছে গরিত কাজ করেছে আমি এ তীব্র প্রতিবাদ করছি এবং আমি নিশ্চয়ই এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানাবো আমাদের নাম ব্যবহার করে কোনো একটা অর্গানাইজেশান এইভাবে মুর্শিদাবাদ জেলায় আমাদের নামে একটা কলঙ্কিত করতে চাইছে বা আমাদের নাম নিয়ে এখানে যে প্রোগ্রাম করতে চাইছে এই প্রোগ্রাম যখন পুলিশ প্রশাসন একে অনুমতিও দেয়নি আমাদের কাছ থেকেও কোনো খবর নাই সুতরাং আমরা এর বিরোধিতা করছি এবং এই প্রোগ্রাম আমরা চাইছি যে মুর্শিদাবাদ জেলা এখন শান্ত আছে শান্ত থাকুক এইভাবে উত্তপ্ত করার আর কোনো প্রয়োজন নেই আর মুর্শিদাবাদ জেলায় সর্বোপরি আমরা আছি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জি দীর্ঘ পদযাত্রা করছে প্রতিদিন আমরাও মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটা ব্লকে প্রোগ্রাম করেছি প্রত্যেকটা সাব ডিভিশনে প্রোগ্রাম করেছি জেলা হেডকোয়ার্টারে প্রায় দু লক্ষ লোক নিয়ে সমাবেশ করেছি তৃণমূল কংগ্রেসের ব্যানারে সুতরাং আমরা যা করছি তৃণমূল কংগ্রেসের ব্যানারে করছি এবং তৃণমূল কংগ্রেসই মুর্শিদাবাদ জেলায় এখন একমাত্র শক্তিশালী সংগঠন যে আমাদের কারোর ধারণিতে হবে না কারো কাছে আমাদের যেতেও হবে না আমরা আমাদের জেলাকে সংযত রাখতে আমরাই যথেষ্ট সুতরাং আমাদের নামে আজকে আর যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া যে রটনা বা যে পোস্টার বা যে ফ্লেক্স বা যে প্রোগ্রাম করতে চাইছে আমরা তার বিরোধিতা করছি এবং এই প্রোগ্রামে যাওয়ার কোনো প্রশ্নই নেই দেখুন রাজনৈতিক চক্রান্ত তো অবশ্যই থাকতে পারে কেউ না কারো ঘোলা জলে মাছ তো সবাই ধরতে চাই তাদের রাজনৈতিক এখানে মাটি নেই এখানে কিছুই নেই তাদের অস্তিত্ব নেই তো আমাদের নাম ভাঙ্গিয়ে যদি মুর্শিদাবাদ জেলায় এটা এইরকম একটা সময়ে দুদুল্লমান সময়ে যদি মুসলিম সম্প্রদায়কে এক করা যায় সেই ডাক দিয়ে যদি তাদের রাজনৈতিক ফয়দা হয় সেই চেষ্টা তারা করছে আমরা সেই চেষ্টা কোনোদিনই তাদেরকে বাস্তবায়িত করতে দেব না আমরা এর বিরোধিতা করছি এবং আমরা আমাদের সংগঠনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের মাধ্যমেই আমরা আমাদের রাজনৈতিক যে প্রতিক্রিয়া আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন আমরাও প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ব্লকে প্রোগ্রাম করছি অঞ্চলে প্রোগ্রাম করছি পথসভা করছি তারপরে আর অন্য দলের প্রোগ্রামে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনার নাম না আপনাদের নাম দিয়েছে অনুমতি না নিয়ে করছে বলে বলছেন না ওই সংগঠন সম্পর্কে আপনাদের কোনো বাজে ধারণা আছে দেখুন যে সংগঠন সম্পর্কে আমার জানা নাই আমার নাম নেওয়াটা তো আমার চরম আপত্তি আছে যেটা ঠিক হয়নি প্রথম কথা দ্বিতীয় কথা যে সম্পর্কে আমার জানা নাই তাদের পেছনে কোন শক্তি আছে কোন শক্তি এখানে কাজ করছে কারা কারা এর সঙ্গে জড়িয়ে আছে এর সঙ্গে এর পেছনে যদি অন্য কোনো মতলব থাকে রাজনৈতিক অভিসন্ধি থাকে তাহলে অবশ্যই এর বিরোধিতা আমাদের করতেই হবে রাজনৈতিকভাবে